নমস্কার, আমি সুমনা। আপনারা দেখছেন লিজন টাইমস। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন। আবারও বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল লেক টাউনে। আবারও হাতির হানায় মৃত্যু হল পুরুলিয়ার এক কিশোরী। শনিবার পালিত হল ইন্ডিয়া পাওয়ারের 103তম প্রতিষ্ঠা বর্ষ দিবস। ডাক্তার নার্সের উপস্থিতিতে এবার কোভিড ভ্যাকসিন দিলেন তৃণমূলের প্রাক্তন ডেপুটি মেয়র তথা আসানসোল পুর নিগমের বর্তমান প্রশাসক বোর্ড সদস্য তাবাসুম তারা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে গেল বিতর্ক, যদিও তার দাবি তিনি সচেতনতা বাড়াতেই এটি করেছেন। আসানসোল পুর নিগমের ব্যবস্থাপনা ও দুর্বার সমিতির সহযোগিতায় কুলটি বিধানসভা সীতারামপুরের চপকায় যৌনকর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য শনিবার থেকে চালু হয়েছে ভ্যাকসিন ক্যাম্প। আর এই ভ্যাকসিন ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে এসে আসানসোল পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান প্রশাসন বোর্ডের সদস্য তাবাসুম আরা নিজের সিরিঞ্জ নিয়েই ডাক্তার নার্সদের উপস্থিতিতে ভ্যাকসিন দিলেন এক যৌনকর্মীর শরীরে। ভ্যাকসিন দেওয়ার এই ছবি সামনে আসতে বিতর্কের মধ্যে পড়েন তাবাসুম আরা। তবে ভ্যাকসিন দেওয়ার কথা তিনি মানতে চাননি। তার দাবি, মানুষ ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে, তাই আমি সাধারণ মানুষকে সজাগ করতে হাতে সিরিঞ্জটি শুধু ধরেছি। স্কুল টাইমে আমার নার্সিং কোর্স করা আছে বলেই তিনি দাবি করেন। হ্যাঁ, আমি এটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আমি ওই দিকে আমাকে প্রোগ্রামে ডাকেছিল। আমার এমসি প্রোগ্রাম চলছে ভ্যাকসিনে। আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিকে অনেক মহিলাদের অনেক মানে লোকজন মানে ভয় খাচ্ছে কি আমার ইঞ্জেকশন দেবে। তা আমি সিপ হাতে ধরেছিলাম নাকি অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আর কিছু নেই। লোকজন ভ্যাকসিন নিয়ে ভয় খাচ্ছে, ফেস নিউজ হয়েছে, এই নিয়ে আমি অ্যাওয়ারনেস করেছি, আর আমার কিছুই নেই। এক্ষেত্রে তো বিপদ হতে পারে, তো উনি তো কিছুই জানেন না। এবং স্টেট একদম দেখা যাচ্ছে উনি একজনকে ভ্যাকসিন দিয়ে দিলেন, সেটা আমি কোনো মন্তব্য করবো না। কিন্তু আপনার তো একটা দায়িত্ব থাকে, কারণ এখানে হেলথ অফিসার আছেন এবং কর্পোরেশনের লোকেরা আছে, তারা জান, তারা তো নিশ্চয়ই চেনেন এই ডেপুটি মেয়রকে। আর এখন কুলটি কর্পোরেশন কুলটির যে দায়িত্ব আছে, স্টিল সি ইজ ইন চার্জ, আজকে একটা ক্যাম্প করা হয়েছে কর্পোরেশনের তরফ থেকে নিয়ামতপুর এরিয়াতে, সীতারামপুর এরিয়াতে। ওখানে সমস্ত ডক্টর নার্স প্রেজেন্ট ছিলেন, তা সত্ত্বেও উনি নিজে হাতে, কর্পোরেশন একটা দায়িত্বশীল পদে আছেন, তা সত্ত্বেও নিজে হাতে উনি ভ্যাকসিনেশন দিলেন। এটা খুব নিন্দনীয় কাজ, এটা কোনোদিন সমাজ গ্রহণ করতে পারে না। আবারও বড়সড় অগ্নিসংযোগের ঘটনা ঘটল কলকাতা লেক টাউনের ঘনবসতিপূর্ণ এলাকায়। শুক্রবার রাত 9:30-10 নাগাদ লেক টাউনের মিনি জয়া সিনেমা হলে আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 15টি ইঞ্জিন। লেক টাউনের মিনি জয়া সিনেমা হলে আগুন লাগার ঘটনায় বিচলিত এলাকায় বাসিন্দারা। এলাকাটি অত্যন্ত জনবহুল হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। অগ্নিদগ্ধ হয়েছেন সিনেমা হলের 4তলায় থাকা নিরাপত্তা কর্মী ও তার স্ত্রী। তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে জয়া ও মিনি জয়া সিনেমা হল দুটি বন্ধ রয়েছে। দমকল কর্মীরা জানায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে তাদের অনুমান। আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। Thank you.
আর জল দিয়ে কাজ করবে না পুরো অক্টোবর বিবির দাগান যায় নাকি ওই রোডা রোডা লেলে উপদে মারে দিলে আড়াই সঞ্জয় শনিবার পালন করা হলো ইন্ডিয়া পাওয়ারের 103তম জন্মজয়ন্তী সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হলো একগুচ্ছ প্রকল্পের কথা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইন্ডিয়া পাওয়ার তাদের 103তম জন্মদিন পালন করল শনিবার যেসব পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি করোনায় মৃত্যু হয়েছে এরকম বেশ কয়েকটি পরিবারের হাতে এদিন এককালীন অর্থ সাহায্য তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয় একটি অ্যাম্বুলেন্সের চাবি যা ওই এলাকার মানুষের কাজে আসবে বলে জানান ইন্ডিয়া পাওয়ারের এক কর্ণধার এছাড়াও এলাকায় বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে স্বনির্ভরতার প্রশিক্ষণের কথাও বলা হয় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সহ অনেকেই এবং যারা আসানসোলের শুভাকাঙ্ক্ষী মানুষজন রয়েছে তারা অনেকেই কিন্তু সেদিন হাত বাড়িয়ে দিয়েছিলেন আজকে যেমন যে হাতটা বাড়িয়ে দিলেন ইন্ডিয়া পাওয়ারের পক্ষ থেকে ওনারা চেষ্টা করছেন যে কল সেন্টারের মাধ্যমে হ্যান্ডিক্যাপ মানুষদের কীভাবে হেল্প করা যায় কীভাবে তাদের চাকরির ব্যবস্থা হয়ে যায় কীভাবে তারা আর্থিকভাবে সমৃদ্ধি হয়ে যায় কীভাবে তারা তার মানসিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই যে ভাবনাধারা এই ভাবনাধারাগুলো যদি ভারতবর্ষের অন্যান্য কোম্পানিগুলো ভাবতে শুরু করতো তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা এই পরিস্থিতির মধ্যে থাকতাম না আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের আমরা এটাকে অন্যভাবে সেলিব্রেট করলাম আজকে কোম্পানির 103 বছরের জন্মদিন এবং এই জন্মদিনে আমরা নর্মালি কালচারাল ফাংশন কেক কাটিং এসব করি এবারে এই ট্রাইং টাইমসের কথা চিন্তা করে এবং চারধারে যে সমস্ত কঠিন সময় যাচ্ছে ওটাকে চিন্তা করে আজকে আমরা 3টে প্রোগ্রাম রেখেছি টু অর্গানাইজ আওয়ার বার্থডে তা 3টে প্রোগ্রামের 3 রকম নাম প্রথম প্রোগ্রামটা ছিল সূর্যোদয় সেই সূর্যোদয় আমরা কী করেছি আমরা গভর্নমেন্ট থেকে কিছু কিছু ফ্যামিলির নাম পেয়েছি যে বাড়িতে কোভিডের জন্য তাদের আর্নিং মেম্বার মারা গেছেন এবং সেই সেই ফ্যামিলিগুলো আজকে খুবই অর্থকষ্টে ভুগছে তাদের আমরা এককালীন সাহায্য দেওয়ার প্রয়াস করেছি এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম আজকে করেছি যে প্রোগ্রামটার নাম হচ্ছে আমরা বলছি কল্যাণ এই কল্যাণের মানে হচ্ছে কি আমরা এখানে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার জন্য মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার আমরা আজকে একটা অ্যাম্বুলেন্স ওয়েল ইকুইপড অ্যাম্বুলেন্স যেটা পাণ্ডবেশ্বরের লোকের উপকার লাগবে সেটা আজকে পাণ্ডবেশ্বরের MLA সাহেব এসেছিলেন নয় চক্রবর্তী সাহেব ওনার হাতে আমরা তুলে দিয়েছি গিয়ে বিকাশ এই বিকাশ একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইনিশিয়েটিভ ইন্ডিয়া পাওয়ারের এবং ইন্ডিয়া পাওয়ার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে চেষ্টা করে মানুষকে স্কিল তৈরি করার বিহার সীমান্তে রানীগঞ্জ থেকে উদ্ধার বহুমূল্যের নকল বিদেশি মদ নকল মদ তৈরির সামগ্রীও কোনো গ্রেপ্তারের খবর নেই উত্তর দিনাজপুরের বিহার সীমান্তে ডালখোলার রানীগঞ্জে তল্লাশি চালিয়ে প্রায় 40 লক্ষ টাকার মূল্যের নকল বিদেশি মদ মদের বোতলের লেবেল সহ নকল মদ বানানোর প্রচুর সামগ্রী আটক করলো আবগারি দপ্তরের কর্মীরা একটি সূত্র থেকে খবর পেয়ে আবগারি দপ্তরের কর্মীরা এই অভিযান চালায় বলে জানা গেছে বিহার সীমান্তে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘ লকডাউনের সুযোগ নিয়ে এই কারবার চালাচ্ছিল বলেই জানতে পেরেছেন আধিকারিকরা এই চক্রের সাথে সাথে জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ ও আবগারি দপ্তর আজকে আমাদের একটা রেড হয়েছে ডালকোলাতে ডালকোলা PS-এর আন্ডারে রানীগঞ্জ এরিয়াটা এইখানে প্রায় আমরা 2:30 থেকে 3:30 মধ্যে রেড করি এবং আমরা ওভারপ্রুফ স্পিরিট যেটা দিয়ে অ্যাকচুয়ালি ফেক পয়েন্ট লিকারটা তৈরি হয় সেটা 2000 লিটার আর জালি বিদেশি মদ যেটাকে ফেক পয়েন্ট লিকার বলা হয় সেটা প্রায় 3000 লিটার
ক্যাপ 3000 লিটার 3000 পিস, হলোগ্রাম 4000 পিস আর লেবেল 4000। এই টোটাল মালটা আমরা আপাতত সিজ করেছি এখনো পর্যন্ত। এখান থেকে কাউকে অ্যারেস্ট করেছেন? এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, তদন্ত চলছে, আশা করি শীঘ্রই আমরা অ্যারেস্ট করব। এতগুলো ফেক লিটার কোথা থেকে তুললেন? রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ হচ্ছে ডালখোলা পিএসআর আন্ডারে একটা স্পট, আমাদের কাছে সিক্রেট ইনফরমেশন ছিল, কারণ এখন লকডাউনের সময় এই ব্যবসাটা আবার বেড়েছে, তো সেই কারণে আমরা সিক্রেট ইনফরমেশনের বেসিসে রেডটা করি এবং আজকে আমরা সাকসেস পাই। ওখানে কি তৈরি হয় এরকম কিছু ইনফরমেশন আছে? ওটা আমরা এখন তদন্ত করে বলতে পারবো, এখন ক্লিয়ার কাট বলা যাচ্ছে। এটা কোনো গোডাউনে ছিল? হ্যাঁ, এটা একটা গোডাউন থেকে পাওয়া গেছে, স্টোর করা ছিল একটা স্টোর। প্রায় নিয়ার অ্যাবাউট একটা 40 লাখ অ্যামাউন্ট। আবারও হাতির হানা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম এলাকায়। মৃত্যু হলো এক কিশোরীর, এলাকায় উত্তেজনা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের। প্রত্যক্ষদর্শীরা জানায়, আরশা থানায় কালীপুর গ্রামের দীপিকা হাঁসদার তার 3 সঙ্গীর সঙ্গে অযোধ্যার আপার ড্যাম্পের সামনে ঘুরছিল। ঠিক সেই সময় রাস্তা পারাপার করছিল 8-9টি হাতির দল। দীপিকা হাঁসদা হাতির দলের সামনে পড়ে যাওয়ায় তাকে আছড়ে মারে একটি হাতি। ঘটনাস্থলে মারা যায় দীপিকা। বাগমুন্ডি থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিক গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, দিন কয়েক আগে অযোধ্যা পাহাড় লাগোয়া সুইসা তুনতুড়ি এলাকায় গরু চড়াতে গিয়ে হাতির হানায় মারা যায় এক যুবক। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অযোধ্যা পাহাড়ে বাগমুন্ডি ঝালদা এলাকায় এক মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছে একটি হাতির দল। সবকিছু জেনেও হেলদোল নেই বনদপ্তরের। এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু হলো হাতির হানায়। অভিনব প্রতারণার শিকার হলেন এক গাড়ি ব্যবসায়ী। ভাড়ায় গাড়ি নিয়ে তা বিক্রি করে দেওয়ার অপরাধে গ্রেপ্তার যুবক। কল্যাণী থেকে উদ্ধার গাড়ি। এক প্রতারককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। দেগঙ্গার বাসিন্দা বিশ্বনাথ ভট্টাচার্য অভিযোগ করেন, তার গাড়ি ভাড়ায় নিয়ে বিক্রি করে দিয়েছে তন্ময় সরকার নামে এক যুবক। দেগঙ্গা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক গাড়ি ভাড়া নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে বলেই জানান পুলিশ। দক্ষিণ হাওড়ার জোড়াশিরিশতলার বাসিন্দা এই যুবকের বিরুদ্ধে 28 জুন হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বনাথবাবু। নদিয়ার কল্যাণী থেকে গাড়িটিও উদ্ধার করেছেন পুলিশ। ব্যক্তিগত মেল আইডি ব্যবহার করে অবৈধভাবে রেলের টিকিট কেটে বিক্রির অভিযোগে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে এক শিক্ষককে গ্রেপ্তার করল আরপিএফ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অবৈধ উপায়ে রেলের টিকিট বিক্রির অভিযোগে কুমারগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করল আরপিএফ। আলিপুরদুয়ার জংশনের আধিকারিকরা অভিযান চালিয়ে ক্যাফের মালিক তথা শিক্ষক তানুময় ধর চৌধুরীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অভিযোগ পেয়ে সাদা পোশাকের আরপিএফ কর্মীরা ক্রেতা সেজে ক্যাফেতে এসে রেলের টিকিট কাটে। টিকিটের দাম বেশি নেওয়ার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়, বাজেয়াপ্ত করা হয় দোকানের কম্পিউটার, হার্ড ডিস্ক ও অন্যান্য সামগ্রী। আরপিএফ এর আলিপুরদুয়ার জংশনের সাব ইন্সপেক্টর রুবি বর্মন জানান, ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অসৎ উপায়ে এই ব্যবসা চালানোর অভিযোগ চলছে। এদিন তাকে হাতে নাতে ধরা হয়, তার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পেছনে আর কে কে রয়েছে তা তদন্ত চলছে। Thank you.
विशेष क्या क्या आरोप था इनके ऊपर? नहीं कुछ आरोप ऐसे नहीं है, उसका जो खाली वो टिकट जो है जेल टिकट जो है उसे लिंक करते ये इनके दुकान से क्या क्या सीज हुआ है आज? अभी सिक्योरिटी सीज हुआ है उनका बैंक पासबुक तब আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লেজম টাইমস। নমস্কার।